আসলে প্রত্যেকটা ম্যাচই আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। দেখেন উইকেটটা অনেক সময় পাবো, অনেক সময় পাবো, কিন্তু ওই যে আমার প্রসেসে আগাচ্ছি এবং আমার লক্ষ্য নিজেকে প্রত্যেকটা ম্যাচ বা প্রত্যেকটা দিন পারপাসফুলি প্র্যাকটিস করে ইম্প্রুভ করা, এবং আমি চাই একজন পরিপূর্ণ খেলোয়াড় হইতে সব সাইড থেকেই নিজেকে ইম্প্রুভ করে আরও ছাড়িয়ে যেতে চাই, এটাই আমার লক্ষ্য। না, ওরা আমাদের থেকে আগিয়ে আছে টিম ওয়াইজ, যদি আপনি এটা সবাই জানে পাকিস্তান বেটার টিম আমাদের থেকে, কিন্তু আমরা আমাদের মেন টার্গেট হচ্ছে ইম্প্রুভমেন্টে। তো আমরা আগেও বললাম যে আমরা এখন গ্রেট টিম হয়ে যাইনি, কিন্তু হব ইনশাআল্লাহ। হাসান মাহমুদ আমার অনেক পছন্দের বলার, এবং ও বাংলাদেশের জন্য অনেক বড় প্রসপেক্ট ইনশাআল্লাহ। হাসান শরীফুল, আমরা সবাই, ইভেন আমি, ফিজ বা আমরা যারা পেস বোলিং ইউনিট আছি, সবার মধ্যে ইম্প্রুভমেন্টের খিদা আছে, এবং আমরা আমাদেরকে একজন আরেকজনকে সাপোর্ট করি, এটা খুব ভালো দিক। এবং ও যদি, ও ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ যদি সুস্থ রাখে, ও অনেক বড় কিছু হবে ওয়ার্ল্ডে।